নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। প্যান আধার লিঙ্ককে কেন্দ্র করে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে। কারণ যদি আপনারা এই প্যান এবং আধার লিঙ্ক না করেন, তাহলে আরও গুরুতর চারটে সমস্যার মধ্যে কিন্তু আপনাদেরকে পড়তে হবে, এবং এই ব্যাপারে কিন্তু কেন্দ্র সকলকে সতর্ক করে দিয়েছে। তো কী সেই চারটে সমস্যা এবং তার জন্য আপনাদেরকে কী করতে হবে বা সমাধান কী আছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে যাদের প্যান কার্ড আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাদেরকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ তথ্যে কী বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন বলা হয়েছে প্যান আধার লিঙ্ক নিয়ে নতুন আপডেট। এবার শুধু 1,000 টাকা জরিমানা নয়, 31 মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে আরও 4 সমস্যায় পড়বেন আপনি। জেনে নিন বিস্তারিত। নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে, সরকারি নিয়ম অনুসারে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা এখন বাধ্যতামূলক। তবে আপনি যদি 31 মার্চের মধ্যে এই সংযুক্তিকরণের কাজটি করতে না পারেন, তাহলে একাধিক সমস্যায় পড়তে পারেন, সেগুলি এখনই জেনে নিন। আধার কার্ড এবং প্যান কার্ড এই মুহূর্তে ভারতীয়দের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই পরিচয়পত্র। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে বলা হয়েছে, 31 মার্চ 2023-এর মধ্যে আধার প্যান লিঙ্ক করতেই হবে। পাবলিক অ্যাডভাইজারি অনুযায়ী এই সময়কালের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে প্যান কার্ড অচল হয়ে যাবে। আর প্যান কার্ড অচল হয়ে গেলে আপনার 10 সংখ্যার আলফানিউমেরিক প্যান নাম্বারটি আর কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে যে জরিমানা দিতে হবে তা অনেকেরই জানা। 2022 সালে প্যান আধার লিঙ্কের সময়সীমা 31 মার্চের পরিবর্তে বাড়িয়ে 30 জুন করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, 30 জুনের মধ্যে সংযুক্তিকরণের কাজটি না করলে 500 টাকা জরিমানা করা হবে। কিন্তু তখন দেখা গিয়েছিল ওই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে বহু মানুষ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, যে কারণে পরবর্তীতে এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে 31 মার্চ 2023 করা হয়। এখন এই সময়কালের মধ্যেও আপনি যদি প্যান আধার লিঙ্ক যদি না করতে পারেন, তাহলে কি হতে পারে আপনার সঙ্গে? এবার তাহলে জেনে নেওয়া যাক প্যান আধার লিঙ্ক না করলে কি হবে। যেখানে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইল করতে পারবেন না। তার কারণ, আইটিআর ফাইল করার জন্য আধার কার্ড নম্বর অত্যন্ত জরুরি। এখন দুটি পরিচয়পত্র যদি লিঙ্ক না করা থাকে, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার আইটিআর রিজেক্ট করে দিতে পারে। তার ফলে মানুষের আইটিআর ফাইলিং যেমন বাধাপ্রাপ্ত হয়, তেমনই আবার ট্যাক্স রিফান্ড পাওয়াও সমস্যার হয়ে যায়। অর্থাৎ একধারে আপনি যেমন আইটিআর ফাইল করতে পারবেন না, তেমনি আইটিআরে আপনি যে ট্যাক্স রিটার্নটা পাবেন সেটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভর্তুকি পাওয়া, পাসপোর্টের জন্য আবেদন করা, এবং সর্বোপরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকলে আপনি নতুন প্যান কার্ডও করতে পারবেন না, যেটা 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। কোনো কারণে যদি আপনার প্যান কার্ডে কোনো ভুল থাকে বা আপনি সেটা হারিয়ে ফেলেন, তার জন্য কোনো কারণবশত সেটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি নিশ্চয়ই আবার প্যান কার্ডের জন্য আবেদন করবেন। কিন্তু নতুন প্যান কার্ডের জন্য আবেদন জানাতেও আপনার প্যান আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক, অন্যথায় আপনি নতুন প্যান কার্ড পাবেন না। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে। এছাড়াও আপনি যদি 31 মার্চ 2023, এখানে প্রিন্টিং মিস্টেকের জন্য 22 রয়েছে, এটা হবে 2023, অর্থাৎ আপনি যদি 31 মার্চ 2023-এর মধ্যে আপনার প্যান ও আধার লিঙ্ক না করেন, তাহলে পরবর্তীতে 1,000 টাকার পরিবর্তে আরও বেশি জরিমানা দিতে হতে পারে।
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে যে পাবলিক অ্যাডভাইজারি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে এটা বাধ্যতামূলক, অর্থাৎ আর দেরি না করে যত শীঘ্র সম্ভব লিঙ্কের কাজটি সেরে ফেলুন আগামী 31 মার্চ 2023 মধ্যে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সকলকে সতর্ক করা হয়েছে যে 31 মার্চের মধ্যে যেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক প্রত্যেকে করে নেয়। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, আশা করি তথ্যটা আপনাদের অনেকেরই সাহায্য করবে এবং ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।